আমি 2007 সাল থেকে ইঁদুর নিধন শুরু করি। আমার ধান চাল ঘুম কেটে কাপড় চুপুর কেটে নষ্ট করে দেয়। তা চিন্তা করলাম যে আমি আমার ইউনিয়নে ইঁদুর নিধন করব। তাই মাসির বাড়িতে যেয়ে যেয়ে ইঁদুর নিধন করেছি। এছাড়াও তারপরে আমি সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় ইঁদুর নিধন করেছি। আমি চাই বাংলাদেশের মানুষের খাদ্য যেভাবে নষ্ট করে, সারা বাংলাদেশের খাদ্য রক্ষা করতে চাই। এইবিলাক আমি বিভিন্ন আবিষ্কার করেছি, লিকুইড বিষ, তারপর আপনার গুঁড়ো ঔষধ, সারা বাংলাদেশের ইঁদুর যাতে আমি নিধন করতে পারি। 3 বার জাতীয় পুরস্কার পাইছি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে 1 বার জাতীয় পুরস্কার নিতে চাই আমার আশায়। এটা ইঁদুর, এর ভিতরে গেলে ইঁদুর বেরোতে পারে না। বিভিন্ন নারকেল গাছে, ওই আপনার পেয়ারা গাছে, বড়ই গাছে দিয়ে দিলে এর ভিতরে ইঁদুর ঢুকে যায়। পরে সেই ইঁদুর পানিতে চুবোই চুবোই আমি মারি। ইলেকট্রনিক যন্ত্র, এর ভিতরে ইঁদুর ঢুকলে খাতিগালি মারা যায়। এটা মাঠে নিয়ে পুঁতে দিলে এই ইঁদুর খেলে জায়গায় মারা যায়, এবং এর ভিতর লিকুইড ওষুধ দেওয়া আছে। এটা খুব ভালো জিনিস, এতে আমি বিশাল উপকার পাইছি। আবিষ্কার করেছে আব্দুল হান্নান,